ॐ स्थापकाय च धर्मस्य सर्वो धर्मो स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसा नमामः। ঠাকুর পশ্চিমের কামরায় দু চারজন ভক্তের সহিত কথাবার্তা কহিতেছেন। সেই ঘরে টেবিল চেয়ার কয়েকখানা জড়ো করা ছিল। ঠাকুর টেবিলে ভর দিয়া অর্ধেক দাঁড়িয়েছেন, অর্ধেক বসেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি চেয়ে বললেন, আহা গোপীদের কি অনুরাগ, তমাল দেখে একেবারে প্রেমন্মাদ। শ্রীমতীর এরূপ বিরহানল যে চক্ষের জল, সে আগুনের ঝাঁঝে শুকিয়ে যেত, জল হতে বাষ্প হয়ে উড়ে যেত। কখনো কখনো তার ভাব কেউ টের পেত না, সায়ের দিকেতে হাতি নামলে কেউ টের পায় না। মাস্টার বললেন, আগে হ্যাঁ গৌরাঙ্গেরও ওই রকম হয়েছিল, বন দেখে বৃন্দাবন ভেবেছিলেন, সমুদ্র দেখে যমুনা ভেবেছিলেন। শ্রীরামকৃষ্ণ বললেন, আহা সেই প্রেমের যদি এক বিন্দু কারু হয়, কি অনুরাগ, কি ভালোবাসা! শুধু ষোলো আনা অনুরাগ নয়, পাঁচ শিকা পাঁচ আনা, এরই নাম প্রেমোন্মাদ। কথাটা এই, তাকে ভালোবাসতে হয়, তার জন্য ব্যাকুল হতে হবে। তা তুমি যে পথেই থাকো, সাকারেই বিশ্বাস করো বা নিরাকারেই বিশ্বাস করো, ভগবান মানুষ হয়ে অবতার হন, এ কথা বিশ্বাস করো আর না করো, তাতে অনুরাগ থাকলেই হলো। তখন তিনি যে কেমন নিজেই জানিয়ে দেবেন। যদি পাগল হতে হয়, সংসারের জিনিস লয়ে কেন পাগল হবে? যদি পাগল হতে হয় তবে ঈশ্বরের জন্য পাগল হও। ঠাকুর হল ঘরে আবার ফিরিলেন। তাহার বসিবার আসনের কাছে একটি তাকিয়া দেওয়া হইল। ঠাকুর বসিবার সময় ওম তৎসৎ এই মন্ত্র উচ্চারণ করিয়া তাকিয়া স্পর্শ করিলেন। বিষয়ী লোকেরা এই বাগানে আসা যাওয়া করে ও এই সকল তাকিয়া ব্যবহার করে, এই জন্য বুঝি ঠাকুর ওই মন্ত্র উচ্চারণ করিয়া উপাদানটি শুদ্ধ করিয়া লইলেন। ভবনাথ মাস্টার প্রভৃতি কাছে বসিলেন। বেলা অনেক হইয়াছে, এখনো খাওয়া দাওয়ার আয়োজন হয় নাই। ঠাকুর বালক স্বভাব, বলিলেন, কই গো এখনো যে দেয় না, নরেন্দ্র কোথায়? একজন ভক্ত ঠাকুরের প্রতি সহাস্যে বললেন, মহাশয় রামবাবু অধ্যক্ষ, তিনি সব দেখছেন। এই শুনে সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বললেন, রাম অধ্যক্ষ তবেই হয়েছে। একজন ভক্ত বললেন, আজ্ঞা রামবাবু যেখানে অধ্যক্ষ সেখানে এই রকমই হয়ে থাকে। এই শুনে আবার সবাই হাসলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি চেয়ে বললেন, সুরেন্দ্র কোথায়? আহা সুরেন্দ্রর বেশ স্বভাবটি হয়েছে, বড় স্পষ্ট বক্তা, কারুকে ভয় করে কথা কয় না, আর দেখো মুক্তহস্ত, কেউ তার কাছে সাহায্যের জন্য গেলে শুধু হাতে ফেরে না। মাস্টারের প্রতি চেয়ে এবার ঠাকুর বললেন, তুমি ভগবান দাসের কাছে গিয়েছিলে,
কি রকম দেখলে? মাস্টার বললেন, আজ্ঞা কালনায় গিয়েছিলাম, ভগবান দাস খুব বুড়ো হয়ে গেছেন, রাত্রে দেখা হয়েছিল, কাঁথার উপর শুয়েছিলেন, প্রসাদ এনে একজন খাইয়ে দিতে লাগলো, চেঁচিয়ে কথা কইলে শুনতে পান, আপনার নাম শুনে বলতে লাগলেন, তোমাদের আর ভাবটা কি, সেই বাড়িতে নাম ব্রহ্মের পূজা হয়। ভবনাথ মাস্টারের প্রতি চেয়ে বললেন, আপনি অনেকদিন দক্ষিণেশ্বরে যান নাই, ইনি আমাকে দক্ষিণেশ্বরে আপনার বিষয় জিজ্ঞাসা করছিলেন, আর বলছিলেন যে মাস্টারের কি অরুচি হয়ে গেল। এই বলিয়া ভবনাথ হাসিতে লাগিলেন। ঠাকুর উভয়ের কথোপকথন সমস্ত শুনিতেছিলেন, মাস্টারের প্রতি সস্নেহে দৃষ্টি করিয়া বলিতেছেন, হ্যাঁ গো, তুমি অনেকদিন যাও নাই, কেন বলো দেখি। মাস্টার তো তো করিতে লাগিলেন। এমন সময় মহিমাচরণ আসিয়া উপস্থিত। মহিমাচরণ কাশীপুরবাসী, ঠাকুরকে ভারী শ্রদ্ধা ভক্তি করেন ও সর্বদা দক্ষিণেশ্বরে যান। ব্রাহ্মণ সন্তান, কিছু পৈতৃক বিষয় আছে, স্বাধীনভাবে থাকেন, কাহারও চাকরি করেন না, সর্বদা শাস্ত্রালোচনা ও ঈশ্বর চিন্তা করেন, কিছু পাণ্ডিত্যও আছে, ইংরেজি সংস্কৃত অনেক গ্রন্থ পড়িয়াছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে মহিমার প্রতি চেয়ে বললেন, এ কি এখানে জাহাজ এসে উপস্থিত? এই শুনে সবাই হাসলেন। এমন জায়গায় ডিঙি টিঙি আসতে পারে, এ যে একেবারে জাহাজ। তবে একটা কথা আছে, এটা আষাঢ় মাস। এই শুনে আবার সবাই হাসলেন। মহিমাচরণের সঙ্গে অনেক কথাবার্তা হইতেছে। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি চেয়ে বললেন, আচ্ছা লোককে খাওয়ানো একরকম, তারই সেবা করা, কি বলো? সব জীবের ভিতরে তিনি অগ্নিরূপে রয়েছেন, খাওয়ানো কি না তাকে আহুতি দেওয়া, কিন্তু তা বলে অসৎ লোককে খাওয়াতে নাই, এমন লোক যারা ব্যভিচারাদি মহাপাতক করছে, ঘোর বিষয়াসক্ত লোক, এরা যেখানে বসে খায় সে জায়গায় সাত হাত মার অপবিত্র হয়ে যায়। হৃদয়ে শিওরে একবার লোক খাইয়েছিল, তাদের মধ্যে অনেকেই খারাপ লোক। আমি বললুম, দেখ হৃদে, ওদের তুই যদি খাওয়াস তবে এই তোর বাড়ি থেকে চলল। আচ্ছা আমি শুনেছি তুমি আগে লোকদের খুব খাওয়াতে, ঠাকুর মহিমার প্রতি চেয়ে বললেন, এখন বুঝি খরচা বেড়ে গেছে? এই শুনে সকলের হাস্য। আমরা এভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমাদের সমস্ত পর্বগুলি যাতে আপনার কাছে অতি সহজেই পৌঁছে যায়, সেজন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর স্বজন বন্ধু আত্মীয় পরিজনদেরকে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।